90 দশকের প্রথম ভাগে চলচ্চিত্রে পা রাখেন বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ। মাত্র 4 বছরের ক্যারিয়ারে বাংলাদেশের চলচ্চিত্র জগতে হয়ে ওঠেন এক উজ্জ্বল নক্ষত্র। 25 বছর বয়সী এই তরুণের একক আধিপত্য ছিল বাংলা সিনেমার অঙ্গনে। তবে এই সুপার হিরোর প্রয়াণের 2 যোগ কেটে গেলেও তাকে যথাযথভাবে স্মরণীয় করে রাখতে পারেনি বাংলা সিনেমার তীর্থস্থান এফডিসি। সকলের প্রিয় এই নায়কের নামে রাস্তা, শুটিং ফ্লোর বা একটি স্মৃতিস্তম্ভ পর্যন্ত নেই সালমানের প্রাণের কর্মস্থল এফডিসিতে। কোনো সড়কও নাই, তার কোনো ফোটোটা কিচ্ছুই নাই তার ব্যাপারে, হ্যাঁ, কিন্তু রাখা উচিত। আমরা মনে করি যে সালমানকে যখন মানুষ ভালোবাসে, জনগণ যখন ভালোবাসে, তা আমাদেরকে একটা কিছু দেওয়া উচিত। আমি মনে করি আমাদের মুরব্বীরা আছে বা আমাদের যারা সিনিয়র আছে, অবশ্যই তারা যেন এই জিনিসটা ভেবে দেখে। সালমান ভক্তরা মাঝে মধ্যেই প্রিয় নায়কের প্রতি ভালোবাসার টানে ছুটে আসেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে, কিন্তু সেখানে এসে বাংলা সিনেমার এই স্টাইলিশ নায়কের স্মৃতি বিজড়িত কিছু না পেয়ে হতাশ হয়ে প্রকাশ করেন মনের ক্ষোভ। আসল কথা হচ্ছে এই যে, আমি সালমানের একজন ভক্ত, বাট সালমানের ছবি দেখতেও ভালোবাসি, বাট ওর অভিনয় অনেক সুন্দর, বাট কিন্তু এফডিসিতে সালমান শাহর কোনো স্মৃতিচারণ কোনো কিছু নেই। যেহেতু একটা স্মৃতিচারণ বা একটা ফলোর বা একটা সড়ক বা যে কোনো জিনিস একটা এফডিসি থাকার প্রয়োজন, কারণ এত বড় একটা স্টার, ওই যুগের সেরা, মানে সবসময় সেরা, তার অনেক ভক্তবৃন্দ আছে, সারা বাংলাদেশে তার ভক্তবৃন্দ আছে, কারণ তার মতো আর এই প্রজন্ম আর হবে কি মনে হয় সন্দেহ। কিন্তু তার সব দিক দিয়েই ভালো ছিল, কিন্তু সেই মানুষটা হিসাবে এফডিসিতে অনেক কিছু থাকার প্রয়োজন তার নামে অন্তত। আমি একজন সালমান ভক্ত, আমি এফডিসির ভিতরে এসে দেখলাম কোনো কিছু সালমান ভক্তর কোনো কিছু স্মৃতি বলতে কোনো জিনিসই নেই। আমাদেরকে কষ্ট হয় না, আমাদের তো আমরা তো অনেক ছবি দেখি, আমরা যে কোনো জায়গাতে এবং মোবাইলে ইউটিউবে যে কোনো জায়গাতে ছবি দেখি, সালমান ভক্তর, সালমান শাহ, শাবনূর, এদের ছবি দেখি, এত সুন্দর লাগে। কিন্তু আমি এফডিসির ভিতরে এসে দেখলাম কিছুই নাই, তার কোনো স্মৃতি বলতে জিনিসই নেই। এমন এফডিসি তো না যেন কোনো একটা জঙ্গল হয়ে গেছে, জঙ্গলে পরিণত হয়ে গেছে। এটা আসলে খারাপ লাগার মতো বিষয়, কারণ হচ্ছে যে সে তো হচ্ছে নায়ক হিসেবে তো নায়কই জাস্ট অমর, আর আমরা যেটা এফডিসিতে ফিল করি যে সালমান শাহ যে একটা সময় এরকম জনপ্রিয়তা ছিল, এখন তার নামে কোনো কিছু নাই, কোনো প্রতিশ্রুতি নাই, এটা আসলে খারাপ লাগার বিষয়। সালমানের মৃত্যুর 2 যুগ পরেও তাকে স্মরণ করে রাখার জন্য কোনো স্থাপনা এফডিসিতে নেই কেন, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে বাংলাভিশনের কৌতূহলী চোখ। সেই উত্তরও মিলে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার স্রষ্টা ও সালমান শাহর আবিষ্কারক সোহানুর রহমান সোহানের কাছে। আসলে সালমান শাহর নামে কিছু করার ব্যাপারটা এতদিন হয়নি, এই কারণে যে সালমান শাহর বিচার চলছিল, যে আত্মহত্যা না হত্যা এই ব্যাপারটা পরিষ্কার ছিল না। এই ব্যাপারটা এখন যেহেতু এটা ক্লিয়ার হয়ে গেছে, তা যেহেতু আত্মহত্যা ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা কোর্ট যেহেতু রায় দিয়ে দিয়েছে ওকে, তো পিবিআই তো রায় হয়েছে, তো আমরা মনে করি যে এখন আমরা চেষ্টা করব ওর নামে কিছু একটা করার জন্য, সেটা আগামীতে করব। সালমানের জন্য এমন একটা কিছু করতে হবে যে জিনিসটা, আমি এখন যেটা চিন্তা করেছি, সালমান শাহর যেটা কবরটা আছে সেই কবরটাকে আমি কিছুদিনের মধ্যে সিলেটে যেয়ে ওর কবরেরটাকে সুন্দর করে একটা মানে দর্শনীয় কিছু করা যায় কি না সে ব্যাপারে আমি ওখানকার যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে আলোচনা করে চেষ্টা করব যাতে ওর কবরটাকে সবার জন্য দর্শনীয় হয় এবং সবাই যে দেখে যেন সালমান, আমরা এই ব্রিজতে কিছু করতে না পারি, কবরটাকে আমি সুন্দর করে দেবো ইনশাল্লাহ। সালমান শাহ বাংলা সিনেমার অমর নায়ক, তার মৃত্যুর 2 যোগ পার হয়ে গেল, এখনও তিনি বেঁচে আছেন ভক্তদের হৃদয়ে, কিন্তু তাকে স্মরণ করে রাখার জন্য বাংলা চলচ্চিত্রের তীর্থস্থান এফডিসিতে নেই একটি স্মৃতিস্তম্ভ, তার নামে একটি সড়ক কিংবা শুটিং ফ্লোর। সালমান ভক্তদের দাবি এই অমর নায়ককে স্মরণ করে রাখার জন্য উদ্যোগ নেওয়া হোক অচিরেই। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।